আসসালামু আলাইকুম, আশা করি সবাই সুস্থ আছেন। আমার লাস্ট ভিডিওটায় আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন যে গাড়ির হেডলাইট যদি বাইকে বসানো হয় তাহলে কি পরিণতি হতে পারে। সো ওই হেডলাইটটা টোটালি বাদ, আজকে আমি যাচ্ছি বাজেটের মধ্যে 1000 টাকার মধ্যে একটা হেডলাইট বাইকে ইনস্টল করতে, যেটা হবে এলইডি এবং যেটার আলো হতে হবে অনেক বেশি পাওয়ারফুল। সো ভিডিওটি শুরু করি, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। পালসারের মাথায় নাট কয়টা থাকে? 32টা। কি মিয়া, উল্টা পাল্টা উত্তর দিয়ে বুঝছেন, নিজের নাম নিজেই ডুবান। হ্যাঁ, আপনি গুনান। ধরো ধরো, 32টা বেশি কমেবে না। আরো কিছু সবচাইতে বেশি নাট মনে হয় পালসারের মাথার মধ্যেই থাকে। বাইকে এলইডি লাইটটা ইনস্টল করা শেষ হয়ে গেল, লাইটটার দাম নিল হচ্ছে 1000 টাকা। আমি আমার বাইকে প্রতিবার যে কাজটা করি সেটা হচ্ছে যে দামি নভসাইটের লাইটগুলো আছে সেগুলো বাইকে ইনস্টল করি, কিন্তু এবার যে কাজটা করছি সেটা হচ্ছে মাত্র 1000 টাকার একটা এলইডি বাইকে ইনস্টল করছি শুধুমাত্র এক্সপেরিমেন্টাল পারপাসে। আর এই এক্সপেরিমেন্টটা করার একটাই কারণ, সেটা হচ্ছে যাদের বাজেট কম থাকে, কারণ আমাদের সবার হাতে সবসময় কিন্তু টাকা থাকে না। সো বাজেট কম থাকলে সিওয়াইটির এই লাইটটা কেমন কি হবে এটা দেখার জন্যই মূলত এই লাইটটা আমার বাইকে ইনস্টল করা। সো এক্সপেরিমেন্টের ফলাফল দেখতে আমার নেক্সট ভিডিওটি দেখুন, আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন।